আজকে দেখেন পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে এসে পৌঁছেছে। আজকে ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘ দিনের অমীমাংসিত এই যুদ্ধ নিয়ে বর্তমানে ইরান জড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে ইরান 300 রকেট হামলা করেছে, কিন্তু কত বড় পাওয়ারফুল ওদের আয়রন ডোম, ইসরায়েলের তেমন কোনো ক্ষতি কিন্তু ইরানের এই 300 আক্রমণ দিয়ে করা সম্ভব হয় না, এতটা প্রোটেক্ট ওরা করছে। আমি একটা বিষয় খেয়াল করলাম, বর্তমান এই সময়ে ইসরায়েল ফিলিস্তিনের 35,000 নিরীহ নিরাপরাধ নারী এবং শিশুকে হত্যা করেছে। আমেরিকা রাজপথে মিছিলের পর মিছিল, মাসের পর মাস প্রতিবাদ হচ্ছে, তারপরেও আমেরিকার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রশাসন, বাইডেন প্রশাসনের কোনো বক্তব্য নাই, শক্ত কোনো হুমকি নাই। সর্বোচ্চ তারা যেটা করেছে, গত কয়েকদিন আগে জাতিসংঘে উত্থাপিত ইসরায়েলের ফিলিস্তিনের উপরে হামলা বন্ধের প্রস্তাবে আমেরিকা শুধুমাত্র ভেটো দেওয়াটা বন্ধ করেছে। গত 67 বছর পর্যন্ত তারা ভেটোই দিয়ে আসছে, যতবার জাতিসংঘে প্রস্তাব উঠাইছে যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করা হোক, ততবারই ইসরায়েল বলে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করব না, আমেরিকাও বলে এটা বন্ধ হবে না, নিরাপরাধ মানুষ মরছে তো মরুক, কোনো সমস্যা নাই। শুধুমাত্র যেই না মাত্র 300 ড্রোন হামলা করেছে ইরান, অমনি হোয়াইট হাউস থেকে পাওয়ারফুল বক্তব্য চলে আসলো, খুব আক্রমণাত্মক বক্তব্য চলে আসলো, ইসরায়েলের উপরে হামলা হলে ইরানকে যুক্তরাষ্ট্র ছেড়ে দিবে না। মূলত ইসরায়েল হচ্ছে আমেরিকা লেলিয়ে দেওয়া মুসলমানদের উপরে নেড়িকুত্তা। আমেরিকা নিজেকে এড়াবার জন্য, নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে কুকুরের মতো লেলিয়ে দিয়েছে, মুসলমানদের রক্ত পান করাদের জন্য বৈধ করে দিয়েছে। আর আমরা মুসলমানদেরকে দেখলাম এই ইরানের হামলায়, আমাদের মুসলমান দেশ জর্দান, সেই জর্দান ইসরায়েলের হইয়া তারপরে ইরানের ড্রোন ফিরায়, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করে। একদিন মনে রাখবেন, এই মুসলমানদের এই যে মুনাফিকির কারণে, মুসলমানদের এই মুসলমানদের বিরুদ্ধে চারণ করার কারণে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লাগার কারণে গোটা মুসলমান সমাজ ধ্বংস হয়ে যাবে। দুই এক জায়গায় লুকানো থাকা কিছু মুসলমান ইমান নিয়ে বেরিয়ে এসে এই মুসলমানরে আবার পৃথিবীতে ইসলামী রাজ কায়েম করবে, যার নেতৃত্ব দেবে ইমাম মাহদী, আলহামদুলিল্লাহ বলেন না।